খালদাজিয়া নাকি উর্দে অঙ্কে পাস, কিন্তু বাংলায় ফেল। একই মন্তব্য করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। চলুন আমরা বিষয়টি জেনে নেই বিস্তারিত, পুরো ভিডিওটি না টেনে দেখে। শর্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি 2 বছরের বেশি শাস্তিপ্রাপ্ত হন, তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া 2 বছরের অনেক বেশি শাস্তিপ্রাপ্ত এবং সাজাপ্রাপ্ত হয়েছেন, সুতরাং তার নির্বাচন করার প্রশ্নই আসে না। মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া অঙ্ক ও উর্দুতে পাশ করলেও বাংলায় ফেল করেন। গতকাল দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা জানিয়েছেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, যুদ্ধ অপরাধী আর ভাষার বিরুদ্ধাচারীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি আজগুবি অভিযোগ করেছে, এটা গায়েবানা অভিযোগ। গত বছর আমরা আমাদের মিছিলের পাশ দিয়ে বিএনপি মিছিল যেতে দিয়েছি, তারা ফুল দেওয়ার পর আমরা ফুল দিয়েছি, এতে আমাদের 3.5 ঘন্টা সময় বেশি লেগেছিল। এবছর আমরা ফুল দিয়ে 30 সেকেন্ডে নীরবে দাঁড়িয়েছিলাম, পুরোপুরি 1 মিনিটও না, তারপর চলে গিয়েছি। বিএনপি দেরিতে শুরু করেছে এবং তখন শহীদ মিনারে ভিড় হয়ে গিয়েছে, তাদেরকে কোথাও বাধা দেওয়া হয়নি। সম্প্রচার মন্ত্রী বলেন, আসলে 21-এর চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা কোনোটাই বিএনপি ধারণ করে না, তারা 21 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলে আর সেই স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করে, যারা আরবি হরফে বাংলা ভাষা চালু করা, রবীন্দ্রনাথের গান প্রচার নিষিদ্ধ করা, ভাষা ইসলামীকরণের পক্ষে ছিল। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে কবি ও গবেষক সৌমিত্র দেব রচিত বঙ্গবন্ধুর জীবন ও শিল্প ভাবনা গবেষণা ও রাজনীতি গবেষক ও রাজনৈতিক শামিমা সুলতানার লেখা শেখ হাসিনা একটি কালজয়ী উপাখ্যান এবং শেখ রেহানা এক দীপ্ত শিখা তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর শেখ মুসলিমা মুন রচিত কাব্যগ্রন্থ স্বপ্ন লোকের নদী এবং গ্রন্থ গবেষণা গ্রন্থ এইচআইভি এইডস ঝুঁকি ও জেন্ডার সম্পর্ক বাংলাদেশের নারী যৌনকর্মী বইয়ের মোড়ক উন্মোচন করেন ডক্টর হাসান মাহমুদ। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।